शुरू से। দেখতে পাচ্ছেন আমাকে? আমার লুকিং নিয়ে যদি কারো কোনো মন্তব্য থেকে থাকে, একদম ফ্রিলি কমান্ড করতে পারেন, কারণ আমাকে দেখে যদি রিফিউজেবল হয় দেন কথা শুনে খুব বেশি ভালো লাগবে বলে মনে হয় না। কেউ কি দেখতে জয়েন করেছেন কিনা আমরা একটা প্রার্থনা করব, দেন আলোচনা করব, এবং আলোচনার বিষয়টা হবে করোনা। আমরা কি সত্যি করোনা থেকে বাঁচতে চাই, নাকি করোনাকে সহযাত্রী করে অচেনা গন্তব্যের দিকে যেতে চাই? বিষয়টা এটাই, আমি করোনা নিয়ে আলোচনা করব। বিকজ এখন আমাদের বার্নিং কোশ্চেনটাই হচ্ছে করোনা। কেউ কি আছেন, মানে আমার সাথে কেউ আছেন এটা জানার, কমেন্ট করবেন প্লিজ। হ্যাভ টু ডু দ্য কমেন্ট, কমেন্টে শেয়ার করেন, কমেন্টে আসেন। আমার ম্যান্ডেটরি না, ফান্ডামেন্টাল না যে ইউ হ্যাভ টু মেক মি কমান্ডার, হোয়াট শুড আই সে, আমাকে ইন্সপায়ার করতে হবে। বাট আপনারা থাকলে কথা বলবো, নচেত কথা বলবো কার সাথে? কথাটা তো বলতে হবে, আমার কথা যদি কেউ না শুনে কাকে কাকে বলবো? কেউ জয়েন করেছেন কিনা দেখেন একটু প্লিজ। আছে কেউ? আমি অনেকক্ষণ সময় দিব, অনেক বিষয় নিয়ে কথা বলবো। আসলে মূল আমার আলোচ্য বিষয় থাকতো বা থাকবে আধ্যাত্মিকতা, মেন্টাল পিস নিয়ে, কিন্তু যেহেতু এখন আমরা করোনাতে আক্রান্ত, করোনা ফেস করছি, সো আমরা করোনা নিয়ে বেশি আলোচনা করতে চাচ্ছি বর্তমান টাইমে, যে কী করলে আসলে ইনফ্যাক্ট আমরা করোনা থেকে সার্ভাইভ করার একটা পসিবিলিটি ক্রিয়েট করতে পারি। মূল বিষয়টা এটা। যদি কেউ থাকেন একটা কমান্ড করেন, অ্যাটলিস্ট একটা হাই হ্যালো করেন, আমি একজনের সাথে কথোপকথন শুরু করি। ইফ এনিবডি এলস, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি একটা প্রার্থনা করব, দেন একটা গান শোনাব, দেন একটা, আমি প্রতিদিনই আপনাদের সাথে একটা প্রার্থনা শুরু করব, একটা গান শোনাব, আমার একটা গান শোনাব, আপনাদের মন ভালো করার একটা গান শোনাব, আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে করোনা, প্রতিদিন করোনা থাকবে, আজকে করোনার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করোনাতে তোমরা করোনা, মানে করোনা নামটাই হচ্ছে করোনা, করোনাতে আমরা করব না, দ্যাট উইল বি হোয়াট উই হ্যাভ টু ডু অ্যান্ড হোয়াট উই হ্যাভ টু রিফিউজ টু অ্যাভয়েড করোনা। এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আর যে কোনো প্রশ্নের উত্তর আপনাদের সাথে শরিক হব এটার একটা সমাধান বের করার জন্য। আমি কোনো গাইড দিব না, কোনো পরামর্শ দিব না, আলোচনা করব, আলোচনার মাধ্যমে এটার একটা সমাধান হয়তো উঠে আসবে ইনশাআল্লাহ। আমি কি প্রার্থনাতে শরিক হতে পারি? আপনারা কি কেউ আছেন আমার সাথে? হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
আমাকে দেখতে পাচ্ছেন না কেউ? ফেসবুক লাইভটা দেখে কেমন আসছে আমাকে? আমি জানি না এটা পরে পরে কি কেউ দেখতে পারবে ইচ্ছে করলে। হ্যাঁ হ্যাঁ, আমি শুরু করে দেই, কারণ হয়তো আপনারা অন্য কোনো বিষয় নিয়ে ব্যস্ত এখন, বা অন্য কোনো ভালো লাগার হঠাৎ করে তো আমি চলে আসলাম, জ্যাটস ওয়াই আমি আপনাদের কোনো নির্ধারিত কাজের মাঝে বা কোনো নির্ধারিত সময়ের কোনো নির্ধারিত অপারেশনের মাঝে হয়তো একটা প্রেসিং ডিস্টার্ব করছি। প্রেসিং ডিস্টার্ব মানে এটা তো আপনি প্রেস করে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, জাস্ট তবে একটু কথাটা শুনেন আপনারা, বা আলোচনায় কী হই, বিশেষ করে করোনা নিয়ে। এর আগে আমার পরিচয়টা দিয়ে নিই একটু। আমার যে চ্যানেলের মাধ্যমে এটা প্রচার হবে, ইউটিউব চ্যানেল, চ্যানেলটার নামটা সিলেক্ট করেছি সৈয়দ স্পিরিচুয়াল স্কুল। আমার স্কুলটার বিষয়বস্তু হবে আত্মার শান্তির জন্য, মনের শান্তি। আমি ঠিক মনকে আসলে মনের মনকে আমি ওভাবে ই করি না, মনের অস্তিত্ব যেহেতু পাওয়া যায় না, যেহেতু আমি সায়েন্স নিয়ে আলোচনা করি, বিজ্ঞান, আমি যেহেতু বিজ্ঞান নিয়ে আলোচনা করি, দ্যাটস ওয়াই আমি মনকে ওভাবে সাপোর্ট করি না। দ্যাটস ওয়াই আত্মার শান্তি, আত্মার মনের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন আপনি একটা ঠান্ডা পানি খেলেন, এক গ্লাস ঠান্ডা পানি খেলেন, আপনার ভিতরে একটা প্রশান্তি তৈরি হবে। এই প্রশান্তিটা কিন্তু মনের প্রশান্তি না, এটা একটা বলে না যে আত্মা জুড়ায় গেল, খুব ভালো লাগলো। আত্মার একটা আলাদা ধরনের ইফেক্টিভিটি আছে। তো সলভ অল প্রবলেমস, আসলে প্রবলেমসই তো নাই, আপনি কী সলভ করবেন? কারণ আমি একটা ছোট কথা বলিনি, আমি এখন বলছি ইন্না নিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জন্য রিজন হোয়াই আমি মনে করছি আমি মারা গেছি, আমি মৃত। তো আমি যদি মরেই চেয়ে থাকি সেক্ষেত্রে আমার প্রবলেমটা কোথায় ভাই? আমি তো মৃত ব্যক্তি, মৃত ব্যক্তির কি কোনো প্রবলেম আছে? বাট মৃত ব্যক্তি যখন মারা গেলেন, উনি অনেক প্রবলেম অন্য লোকের জন্য রেখে গেলেন, উনি কিন্তু নিজে কোনো প্রবলেম ক্যারি করে গেলেন না। তো যেহেতু আমি যখন আমি জীবিত আছি, আমি মনে করি নিজেকে আমি দাবি করছি, আই ক্লেম মাই সেলফ দ্যাট আই এম স্টিল অ্যালাইভ, দেন আমাকে বুঝতে হবে এই জীবনের সাথে আমার কিছু সমস্যা থাকবেই। যদি সমস্যা না থাকে আমার জীবন নেই, আর আমি যদি মরে যেয়ে থাকি আমার কোনো সমস্যা নেই। তো আমাকে এখন চিন্তা করতে হবে, আইদার আই উড লাইক টু অ্যালাইভ অর আই হ্যাভ টু ডাই, উইচ ওয়ান ইজ বেটার টু মি? আমার কাছে অবশ্যই জীবনটা শ্রেষ্ঠ, জীবনটা বেটার। তো সো জীবন মানেই সমস্যা, সমস্যার আর এক নাম জীবন। যে ব্যক্তির কোনো প্রবলেম নাই সে ব্যক্তি জীবিত না। ডু ইউ বিলিভ ইট? ডু ইউ অ্যাগ্রি উইথ মি? আপনি কি আমার সাথে অ্যাগ্রি? যদি হয়ে থাকেন একটা কমন করবেন। এখন আমি একটা প্রার্থনা করব, আপনারা আমার প্রার্থনার সাথে শরীক হন, ভাল লাগবে। আমি প্রার্থনা বলছি এই কারণে আপনারা কোনো ব্যক্তি জানি কনফিউজ না হন, আমি কোনো পার্টিকুলার ধর্মের রিপ্রেজেন্টেটিভ করছি, আমি কোনো ধর্ম নিয়ে এখানে আসিনি এবং কোনো পার্টিকুলার ধর্মকে আমি রিপ্রেজেন্ট করছি না। আমি মানুষ, মানুষের সমস্যা নিয়ে আলোচনা করছি, সেটা যে যে ধর্মেরই হন না কেন, প্রত্যেকটা ব্যক্তির প্রবলেম নির্দিষ্ট কিছু, আমরা নির্দিষ্ট গণ্ডির প্রবলেমের অনেক অদ্ভুত অদ্ভুত অ্যাপিয়ারেন্স দেখে থাকি। যেমন একটা লোক আঘাত পেয়ে মারা গেছে, সে আঘাতটা একটা শুয়ের খোঁচাও হতে পারে কিংবা একটা পাথরের আঘাতও হতে পারে, আঘাত, কিন্তু আঘাত ব্যাপারটা কারো কাছে খুব ছোট, কারো কাছে খুব বড়। তো আমি একটু প্রার্থনাটা করি,
আপনারা সবাই আমার সাথে করেন ইনশাআল্লাহ, ভাল লাগবে। হে মহাসৃষ্টির মহান স্রষ্টা, সকলকে শান্তি, নিরাপত্তা, সুস্বাস্থ্য ও নিরোগ কর্মক্ষম দীর্ঘায়ু দান করুন। দারিদ্রতা থেকে আমাদের সবাইকে দূরে রাখুন, আমিন। আমি এই প্রার্থনাটা এই কারণে করলাম, প্রার্থনা এটাকে একটু ব্যাখ্যা করে বলে দিই, আমি প্রথম আত্মার শান্তি চেয়েছি, কারণ আমরা সব কিছু পেলেও সুখটা পাই না, শান্তি পাই না, এটা পারচেজও করা যায় না, এটা কোনো কারণই নেই আসা যায় না, হারিয়ে গেলে ব্যাক পাওয়াটা ভেরি মাচ ডিফিকাল্ট। তো শান্তির পরে আপনার থাকছে হচ্ছে কি, হেলথ, স্বাস্থ্য থাকলে হবে না, সেটা নিরোগ হতে হবে এবং সেটা দীর্ঘায়ু লাভ করতে হবে এবং সেটা কর্মক্ষম হতে হবে। আমি একটা হেলথ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বাট আমি কিছু করছি না, আমার কোনো প্রোডাক্টিভিটি নেই, খুব বেশি লাভবান হব না এই স্বাস্থ্য দিয়ে। স্বাস্থ্য আছে, বেঁচে আছি, সারাটা জীবনই কম বেশি কিছু কিছু রোগ ব্যাধিতে ভুগছি, ভাল লাগবে না সে জীবন। আর অর্থ তো দরকারই আছে, অতটুকু অর্থ দরকার আছে, যে অর্থটা না হলে আমি সার্ভাইভ করতে পারি না, যে অর্থটা আমাকে দারিদ্রতা মুক্ত করতে সাহায্য করবে। খুব বেশি ধনী হব কি হব না, ইট ইজ অ্যানাদার থিং, বাট দারিদ্রতা চাই না, এই কঠিন করোনার যুগে তো একদমই চাই না। আমি একটা গান শুনাই আপনাদেরকে, একটু ভাল লাগবে, গানটা শোনাবো এ কারণে, আমি এমনিতেই গান শোনাবো, প্রিয় কিছু গান শোনাবো প্রতিটা অনুষ্ঠানে, এবং চেষ্টা করবো সবসময় আপনাদের কাছে আসতে বিভিন্ন টপিক নিয়ে। এতদিন আসিনি বিধায় এই কথাটা বলছি, গানটা কেন শোনাচ্ছি এর একটা যুক্তি আছে। কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে, হা ভাই, গানটা গাওয়ার মূল কারণ আমি অনেকদিন পরে এসেছি, আমার অনেক কথাই বলার আছে, অনেক অনেক কথা, ভুরি ভুরি কথা, যদি শোনেন তাহলে বলবো, এই জন্যই গানটা গাওয়া।